আসসালামু আলাইকুম, এম এস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এটা ছিল ফ্রাইডে, মানে আজকের ভিডিও। তো এটা ছিল আপুর বাসার ভিডিও। দুপুর টাইম আমাদের দাওয়াত ছিল, তো চলে গেছিলাম আপুর বাসায়। তো যেই দেখি সবাই, যেহেতু ছাদে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো আমিও চলে গেলাম ছাদে। ছাদটা এত বেশি সুন্দর আর পরিপাটি ছিল যা বলার বাহিরে। তো এত বেশি সুন্দর লাগছিল চারিদিকটা বৃষ্টি ওয়েদার, তো পাশের ছাদটাও দেখলাম ঠিক একইভাবে গাছ লাগানো, এত সুন্দর পরিবেশ। তো কিছু কিছু গাছে আবার দেখছি ফুলও এসেছে, তো ভালোই লাগছিল ফুলগুলো। তো আমার কাছে পাশের এই ফুলটা এত বেশি সুন্দর লেগেছে যা বলার বাহিরে, যদিও বা ফুলটার আমি নাম জানি না। তো আমি একটু ঢং করছিলাম ফুলগুলো নিয়ে। তো এই তো, যেহেতু দুপুর টাইম, তো ছাদে আমরা আর বেশিক্ষণ না থাকলাম, চলে আসলাম নিচে, যেহেতু অনেক বেশি ক্ষুধা পেয়েছে। তো সবাই আমরা চলে আসলাম ছাদে। তো এই তো সিঁড়ি দিয়ে নামছিলাম, এটা ছিল দুইতলা। তো বাড়িটা এত বেশি সুন্দর সাজানো গোছানো, আর এটা চলে এসেছে নিচতলায়, এটা ছিল মেন গেট। তো এটা আর কি গ্যারেজ বা আসবাবপত্র রাখা হয় এখানে, তো অনেক বেশি সুন্দর। তো চলে আসলাম আপুর রুমে। তো এটা এটা ছিল রুম। রুমের মধ্যে ঢুকেই দেখি একদম দুপুরে খাওয়া দাওয়া সব কিছু প্রিপেয়ার করা হয়ে গেছে। এটা ছিল গরুর মাংস, ছিল সাদা ভাত, লেবু ছিল, ভর্তা, ভাজি, ডাল, মানে অনেক মজার মজার খাবার। তো সবাই অনেক বেশি মজা করে খেলাম একসাথে। খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছি, গল্প করেছি, যেহেতু এখন বিকাল টাইম হয়ে গেছে, আমাদের বাসায় আসতে হবে। আর যেহেতু বৃষ্টি ওয়েদার, একটু তাড়াতাড়ি আসতে হবে, যার কারণে আমি আবারও চারপাশটা একটু ভিডিও করছিলাম। এটা ছিল বেলকনি সাইড, এই সাইডটা এত বেশি সুন্দর যা বলার বাহিরে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।